তবে গীত তোলো, তারা আমি মাইনে নিতে পারতেছি না, যারা আমি এত ভালোবাসি তার এরকম লুক। আপনি কি জানেন প্রিয়তমার সিনেমা দেখে হলে এবং হলের বাইরে দর্শকরা কেন কান্না করেছে? মানে কী এমন দেখিয়েছে হিমেল আশরাফ যে দর্শকরা বাইরে এসে সেই সিনেমার সম্পর্কে কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছে এবং তারা বলতেছে হিমেল আশরাফ এটা কী দেখাইলো, কেন কান্না করলো দর্শকরা, কী এমন আছে ওই সিনেমার মাঝে? হ্যাঁ দর্শক, ওই সিনেমার মাঝে দুটি দৃশ্য, যে দুটি দৃশ্য দেখে দর্শকরা কান্না করে দিয়েছে। প্রথম দৃশ্য হচ্ছে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল যখন মারা যায়, তখন শাকিব খান ইদিকা পালের সামনে বসে কান্না করছিল, তখন দর্শকরা কান্না করছিল। এবং দ্বিতীয় দৃশ্য হচ্ছে শাকিব খান সেই বৃদ্ধ লোকটা নিয়ে যখন শেষ দৃশ্যে ইদিকা পালের কবরের সামনে বসে যখন শাকিব খান কান্না করছিল, তখনও দর্শক কান্না করছিল। এবং সবাই একটা কথাই বলছে যে প্রিয়তমা সিনেমায় শাকিব খান এটা কী অভিনয় করছে, মানে শাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত এবং হিমেল আশরাফ যেভাবে সিনেমাটাকে নির্মাণ করছে। এবং হিমেল আশরাফ কিন্তু সবসময় বলেছেন যে প্রিয়তমা সিনেমাটি এমন একটি সিনেমা বানিয়েছেন তিনি যে সেই সিনেমাটি পরিবার পরিজন নিয়ে দেখা যাবে এবং এখনকার সময়ের যে ইয়াং জেনারেশন তাদেরকে পুরো হিট করবে। সিনেমাটির ভিতরে রোমান্টিক রয়েছে, অ্যাকশন রয়েছে, কষ্টের সিন আছে, সব মিলিয়ে একটা অসাধারণ সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এবং এই সিনেমা দেখার জন্য বরিশাল থেকে দর্শকরা ঢাকা গিয়ে সিনেমাটি দেখতে গেছে এবং সিনেমা হলে গিয়ে দর্শকরা এখন টিকিট পাচ্ছে না, 200 টাকার টিকিট এখন 500 টাকায় বিক্রি হচ্ছে। এবারের ঈদে 4 দিন ধরে 160টি সিনেমা হলে প্রিয়তমা সিনেমাটি চলতেছে এবং 4 দিন ধরেই 160টি সিনেমা হল হাউসফুল। শাকিব খান এই প্রিয়তমা সিনেমা দিয়ে একটা অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, অন্য একটা জায়গায় অবস্থান করছে, কারণ এর আগে শাকিব খান ঈদে সিনেমা রিলিজ করতো 5 থেকে 6টা, এখন শাকিব খান ঈদে একটা সিনেমা দিয়ে মানে সিনেমা হল মাথায় দিচ্ছে, বা এই সিনেমা হল মালিকরা হাসতেছে, কারণ যে সিনেমা হলগুলো বছরের পর বছর বন্ধ ছিল সেই সিনেমা হলগুলো এখন প্রিয়তমা সিনেমা পেয়ে সেই সিনেমা হলগুলো খুলে দিছে এবং খুব ভালো ব্যবসা করতেছে, সিনেমা হলগুলো হাউসফুল, শাকিব খানের সিনেমায় চাচ্ছে হল মালিকরা। দর্শক, শাকিব খান যে লুক নিয়ে আসছে এই সিনেমায়, হিমেল আশরাফ কিন্তু বরাবরই সবসময় তিনি বলেছেন যে গল্প ভালো হলে সিনেমা চলবেই, কারণ শাকিব খান তো এখানে আছে, সুপারস্টার আছে, কিন্তু গল্প ভালো হলে হিমেল আশরাফ গল্পটাকে এমনভাবে তৈরি করছেন সিনেমা হল থেকে দর্শকরা কান্না করতে করতে বেরোইছে। ভাই আমি এটা আমার লাইফে আমি এর আগে কখনো দেখিনি যে শাকিব খানের সিনেমা দেখে দর্শক কান্না করতে করতে হল থেকে বেরোয়, হিমেল আশরাফ সেটা তার গল্পের জোরে বের করছে। হিমেল আশরাফ যে লুক দিয়েছেন শাকিব খানকে, এই লুক এখন পর্যন্ত অন্য কোনো পরিচালক শাকিব খানকে এই লুকে আনতে পারেনি, যেটা হিমেল আশরাফ আনতে পেরেছে। তো দর্শক, প্রিয়তমা সিনেমাটার শেষ দৃশ্যটা আসলেই অনেক ইমোশনাল ছিল, যারা দেখছেন হল থেকে কান্না করতে করতে বের হয়েছে তাদের দেখে হাসবেন না, কারণ আসলেই শেষ দৃশ্যটা এমনভাবে দর্শকদের মনে লেগে গেছে। নামটাই কী ছিল, প্রিয়তমা, তো আসলেই খুব ইমোশনাল একটা পার্ট ছিল লাস্টের সিনটা। তো দর্শক, প্রিয়তমা সিনেমা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে শাকিব খানের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।